রমানাথ শীলের ত্রিতল অট্টালিকায় সর্বোচ্চতলের ঘরে গোপীনাথ শীলের স্ত্রী গিরিবালা বাস করে। গিরিবালার সৌন্দর্য অকস্মাৎ আলোকরশ্মির ন্যায়। কি গো হিরেমন, কথা কইছো না কেন? রাগ হয়েছে তোমার? কি গো বাবা, খুব রাগ হয়েছে? ও, এইবার বুঝতে পেরেছি, শুধু তোমাকে খেতে দেয়নি। তুমি একটু বসো, আমি শুধুকে বলছি। শুধু, ও শুধু, কোথায় গেলি? শুধু শুধু, ও শুধু, কি বলছো বউ ঠাকুরন? কি রে, হিরেমনকে খেতে দিসনি চেঁচাচ্ছে? এই যা, আমি এক্ষুনি দিচ্ছি। আমি শুধুকে বলে দিয়েছি, ও তোমাকে এক্ষুনি খেতে দিচ্ছে। রাগ করে না হিরেমন। এই সুধা, তোকে বউ ঠাকুর সে কখন থেকে ডাকছেন? শুনেছি। শুনেছিস? আরে হাতে কি রে? বেশ ঝাল খাবে? তোর থেকেও বেশি মরণ। এই সুধা, শোন না, শোন না, জানিস তো কথা বলব না, আমার কাজে খুব খুশি হয়েছেন, বলেছেন এই সামনের মাস থেকে টাকা বাইরে দেবেন, এক টাকা। তাই? হ্যাঁ, তাই। টাকাটা দিয়ে বনমালি দা, তুমি চন্দন কাঠ কিনে রেখো। হ্যাঁ, তুমি মল্লে পড়াতে হবে তো। গাড়িতে ঘোড়া জুতো বল বেরোবো। তারপর কি হলো সেটা শুনি। গোপীনাথ, বলো বলো, তাড়াতাড়ি বলো। আরে তারপর আবার কি? হ্যাঁ, পুত্রেষ্টি যজ্ঞ শেষ হলে গুরুদেব মিত্রকে বললেন, মিত্র কি বললেন? তোমরা সবাই বাইরে যাও, শুধু তোমার স্ত্রী থাকবেন এই ঘরে। গোপীনাথ বলো, তাড়াতাড়ি বলো, বাইরে থেকে দোর বন্ধ করে দাও। দোর বন্ধ? দোর বন্ধ, কেউ যেন না ঢোকে ঘরে। আজ হচ্ছে তোমার স্ত্রীর রজ দর্শনের ষোড়শ দিন। একটু বাদেই আমি তোমার স্ত্রীর গর্ভাধান ক্রিয়া সম্পন্ন করব। আমার তো শুনেই একটা কেমন হচ্ছে কবিরা। রাজ চক্রবর্তী পুত্র লাভ করবে তুমি। আরে বাহ, হিরেমন হিরেমন, খা খা, এই তো এই তো
কি হয়েছে? হিরেমনের রাগ হয়েছে? হিরেমনের রাগ হয়েছে? কা? এই যে এই যে এই যে এই যে কা হিরেমন? রাগ হয়েছে তোমার? কি হয়েছে হিরেমন? সোনা মেখে না শুধু। তোর বাবু কোথায় রে? কোথায় আবার? বৈঠকখানায় একা। তাকে কি কখনো একা থাকতে দেয়? সেই সকাল থেকে বাবু হয়েছে। তুই যা, দরকার হলে আমি ডেকে নেব। আচ্ছা, গাছের টবে জল দিয়েছিস? দিচ্ছি। কিছু বলবে? কোথায় যাচ্ছ? থিয়েটারে। আমাকে নিয়ে যাবে? শিলবাড়ির বৌঝেরা থিয়েটারে যায় না। তোমার সঙ্গে গেলেও দোষ? হ্যাঁ, আমি যে তোমাকে সেদিন কখনো বই এনে দিলাম। এই বন্দি আমার প্রাণেশ্বর। গিরিবালা, গিরিবালা, আজকে ফিরে এসে আমি তোমাকে গল্পটা শোনাব। ঠিক, একদম ঠিক। আমাকে টাকার থলিটা দাও। তাড়াতাড়ি ফিরবে তো? ফিরব। কাছুয়ে বলো। আরে বললাম তো, তাড়াতাড়ি ফিরব। এই পন্থী আমার প্রাণেশ্বর। ও বউ ঠাকুরন, এই অসময়ে শুয়ে আছো, নাইতে যাবে না? জল তুলেছিস? হ্যাঁ, কখন? চলো। জগজ্জয়ী রূপ লইয়া আপন অন্তঃপুরে প্রজাহীন রাজ্যে শয়নগৃহের শূন্য সিংহাসনে গিরিবালা অধিষ্ঠান করিতে লাগিল। আর গোপীনাথ, গোপীনাথ,
কি হলো এত চুপ কেন? বুঝেছি, বলছি একটা পাইট আছে, চলবে নাকি? হ্যাঁ, একটা পাইটে তিনজন অহত্যা। মরমালে মরমালে বাবু, কচুয়ানকে ঘোড়া জুততে বল, চিতপুরের পুলঘাটে যাব। এক্ষুনি বলছি বাবু। এত রাতে পুলঘাট? হ্যাঁ। না ভাই, ও আমি যাবো না, ও গঙ্গার ঘাটে শুকনো গলায় হাওয়া খাওয়ার কোনো অভ্যেস আমার নেই, আমি যাচ্ছি। অবিনাশ, এই চলো না, একটু ঠান্ডা হয়ে আসা যাবে, চলো না। আরে স্টক আছে, আছে আমার গাড়িতে আছে। আহ, কি কথা শুনিলাম, কানের ভিতর দিয়া মরমে পশিল। থাক 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 থাক, এক্ষুনি কোথা থেকে আবার একটা ভুল কোট করে বসবে। এই এটা না তোমার মস্ত বড় দোষ গোর্দা। কি দোষ? না না, তুমি আমি দেখেছি তুমি সপ্তাহে পণ্ডিতই করো। সে তো আমি পণ্ডিতই, তার দোষের কি? তুমি এরকম করলে She is good. Very good. Isn't it, Gopi? She is excellent. Kothay acho radhana ekbar dekha dahe একবার দেখা দাহে রাধানাথ, একবার দেখা দাহে তোমার রাধারার মান নাই রে, তোমার রাধারার মান নাই রে। এ কার গান রে শুধু? গোবিন্দ অধিকারী। তুই শিখলি কোথায়? ওমা, আমার বাপ যে কবিয়াল দলে ছিল গো। জানিস শুধু, বাপের বাড়িতে থাকতে একবার থিয়েটার দেখেছিলুম, জয়না মিনারবাতে। জয়না করেছিল তিনকড়ি দাসী। সে কি অভিনয় রে! এত দিন হয়ে গেল আমার আমার এখনো কানে বাজে জানিস। প্রতিহিংসা প্রতিহিংসা, চার প্রাণের প্রতিহিংসা জলে পুত্রঘাতী পাবে না নিস্তার। প্রতিহিংসা প্রতিহিংসা জলে। তারপর তারপর আর মনে নেই। তুই যে গানটা গাইছিলি ভারী সুন্দর। কোথায় আছো রাধানা, একবার দেখা দাও হে, একবার দেখা দাও হে রাধানাথ, একবার দেখা দাও হে তোমার রাধারার মান নাই রে, তোমার রাধারার মান নাই রে। তুমি কৃপা কর
অনেক রাত হলো নারীসুধ। হ্যাঁ বউ ঠাকুরন, রাত দুটোর ঘন্টা পড়ল। আমি যাই, শুয়ে পড়ে গিয়ে। দোরের কাছটা শুভি শুধ, নইলে আমার ভয় করবে। দেখা দাহে একবার দেখ।